অষ্টমীর পূর্ণ লগ্নে আমরা আজকে এসে গেছি। এখানে কুমারী পুজো হচ্ছে রহরা রামকৃষ্ণ মিশনে। তো এখানে এসে আমরা পুজো দেখলাম। পুজো দেখার পরে পুজোর ওখানে যেহেতু ভিডিও তোলা নিষেধ ছিল, ওই জন্য ভিডিওটা এখন কিন্তু আমরা ভোগ খেলাম। ভোগ খেয়ে আমরা একটু ঘুরে দেখছি, একটু দেখিয়ে দেবো রহরা মিশনের যে সিম্বলিক যে মন্দিরটা, ওই মন্দিরটা এবার একটু দেখে দেবো। ভোগ কেমন খেলে একটু বলো, ভোগ কেমন খেলে একটু বলো। অসাধারণ, খুব সুন্দর ভোগ করেছে। মায়ের ভোগের প্রসাদ কি কি খেলে বলো? খিচুড়ি করেছে, পাঁচ রকমের তরকারি, চাটনি, বোঁদে, পাঁচ রকমের তরকারি, পাঁচ রকমের ভাজা, লাবড়া তরকারি, খিচুড়ি, চাটনি আর বোঁদে। রহরা রামকৃষ্ণ মিশনের চারপাশটা আমি একটু দেখিয়ে নিচ্ছি। শীত আসা শুরু হতে চলেছে যেহেতু, ওই জন্য মৌসুমি ফুলগুলো কিন্তু লাগানো হয়ে গেছে, ফুলও ধরে গেছে। দেখো গাঁদা ফুলের অনেক চারা লাগানো হয়েছে, আবার কিছু চারা একটু বড় হয়ে গিয়ে ফুলও এখানে ফুটে গেছে। কিন্তু আমার বর এখন বোঁদে খেতে ব্যস্ত, বলে খিচুড়ি খেয়ে মিষ্টি মুখ না করলে হয়, এই জন্য বোঁদে খাচ্ছে এখন। আমি একটু চারপাশটা দেখিয়ে নিই তোমাদের। খুব সুন্দর প্রচুর মানুষ এখানে কিন্তু এখানে ভোগ নিতে আসে, এখানে পুজো হয়, প্রচুর মানুষ যাতায়াত করছে। দেখো
সুন্দর থাকছে। বন্ধুকে সাহায্য